আমাদের মানব জীবনে বেঁচে থাকতে গেলে কিসের প্রয়োজন হয় জানেন? যদি এই নাকটা টিপে ধরা হয়, 5 মিনিটের মধ্যে সেই মানুষটি মারা যাবে, তাই না? তা যার জন্য বেঁচে আছে আমার এই দেহটা, যদি দম ফুরায় তাহলে সব ফুরে যাবে। তাই দমের খবরকেই আমাদের নিতে হবে, তাই না? যে দম কোথা থেকে আসছে, কিভাবে যাচ্ছে, এটা যদি ধরা যায়, জানা যায় বাবা, তাহলে তাকে জানা যাবে। যার জন্য সাধক বসে আছে সেখানে, সাধনায় মত্ত হয়ে আছে এই দমকে ধরার জন্য। তাই কি বলেছে দেখুন গানের ভাষায়, ও তোর সোনার দেহে ঘুম ধরেছে রে, এই না ভবের মাথা রে, দমের খবর না হুরে মোনা, তুমি থাইকো না ঘুমাইয়া রে, থাইকো না ঘুমাইয়া। আর বেশি দিন ঘুমিয়ে থাকলে হবে না বাবা, এখন আমাদের জাগতে হবে, তাই না? এই দমকে ধরার জন্য জেগে থাকতে হবে, না হলে সব অন্ধকারে চলে যাবে, কিছুই সঙ্গে যাবে না। ও তোর সোনার দেহে ঘুম ধরেছে রে, এই না ভবের মাথা রে, দমের খবর না হুরে মোনা, তুমি থাইকো না ঘুমাইয়া রে, থাইকো না ঘুমাইয়া।
দিনের দুনিয়াতে সবই রং তামাশা রে, তোমার খবর না হলে খবর না হলে মনে হয়।